সো গাইস, এই ভিডিওতে আমরা যে ম্যাচটাকে নিয়ে ডিসকাশন করবো, যেটা বলা চলে একটা খুব বড় সড়ো ম্যাচ, আর এটার আমরা অপেক্ষায় ছিলাম, আর ফাইনালি আসতে তো চলেছে। আর এটা বলা চলে সামারস্ল্যামে অবভিয়াসলি এন্টারটেনিং ম্যাচ তো বটে, যেটার অলরেডি হাইপ বিল্ড হওয়া শুরু হয়েছে বলা চলে, সেটা হচ্ছে এলএ নাইটার লোগান পলের ম্যাচ। আর আমরা এক্সপেক্ট করছি যে এই ম্যাচটা সামারস্ল্যামে হবে। আর অলরেডি আমি এটাকে নিয়ে কথা বলছিলাম যে দেখো, এলএ নাইটার লোগান পলের ম্যাচটা মানে হাইপ যেরকমভাবে শুরু হয়েছিল, মানে কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং প্রিমিয়াম ইলেভেনটার আগে থেকেই মানে হালকা হালকা আজ দিচ্ছিল। সেখান দিয়ে আমরা যেরকমভাবে দেখলাম যে হ্যাঁ, বিল্ড আপ তো হলো, সোশ্যাল মিডিয়াও হলো, যে একে অপরকে রোস্ট করছিল টুইটারে, কিন্তু সেখান দিয়ে আমরা যেরকমভাবে দেখলাম যে ভাই, এলএ নাইট লোগান পলের বাড়িতে গিয়ে পুরো সুইমিং পুলে একদম পুরো নাচানাচি হুল্লোড় করে চলে এসেছে, আর তাকে বলেছে ভাই স্ম্যাকডাউনে দেখে নেবো, এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে ডাব্লিউডব্লিউই অনেক আর্লি বলা চলে, দেখো হ্যাঁ, এটা ঠিক যে ডাব্লিউডব্লিউই চেয়েছিল আমরা আস্তে আস্তে এগোবো, কিন্তু ফ্যান্সরা যেরকমভাবে ইনভেস্ট করেছে সেক্ষেত্রে এটা সত্যি বড় বড় ব্যাপার যে হ্যাঁ ভাই, যেরকমভাবে স্টোরি লাইনটা, মানে স্টোরি লাইন আমার মনে হয় যে এখনো পর্যন্ত ওইভাবে প্রিপেয়ারই হয়, মানে তারা জাস্ট ফেস টু ফেসও কিছু ওইভাবে করেনি, মানে অফিসিয়ালভাবে তো ভাই ফেস টু ফেস হয়নি বা হাতাফাইও হয়নি, কিন্তু জাস্ট সিম্পল ওয়েতে যেরকমভাবে এগিয়েছে, মানে ফ্যান্সরা চাইছে ভাই এই ম্যাচটা যেন খুব তাড়াতাড়ি হোক। আর সেক্ষেত্রে প্রচুর ফ্যান্সরা ডিমান্ড করছে যে এই ম্যাচটা মানি ইন দ্য ব্যাঙ্ক টরন্টো ক্যানাডাতেই যেন হোক। এবার দেখো, এখন আমার যেন মনে হচ্ছে হ্যাঁ চলো, এলএ নাইটের লোগান পলের এখনো যে হাতাফাই হওয়া, তার থেকে শুরু কন্ট্রাক্ট সাইনিং, মানে অনেক কিছু বাকি রয়েছে, কিন্তু ডেফিনেটলি এই ম্যাচটা না খুব দরকার, কারণ আর্লি মানে ফ্যান্সরা এরকম কথা বলছে ভাই, দেখো লোগান পল নর্মালি 200+ দিন হয়ে গেছে অ্যাজ এ ইউএস চ্যাম্পিয়ন, কিন্তু লোগান পল কী করে নিয়েছে, মানে তার টাইটেল ডিফেন্ড তো ভাই ওই হাতে গোনা দুটো এরকমই বলা চলে, তো সেক্ষেত্রে লোগান পল কী করে নিয়েছে। তো সেক্ষেত্রে প্রচুর ফ্যান্সরা লোগান পলকে নিয়ে এটাই কথা বলছে ভাই, টেরেবল ডিসিশন যে লোগান পলকে ইউএস চ্যাম্পিয়ন বানানো। এবার দেখো, আমার মনে হয় যে হ্যাঁ, ডাব্লিউডব্লিউই জাস্ট এটাই ভেবেছিল যে ভাই লোগান পলকে কিছুভাবে ভুক্ত করতে হবে, কারণ লোগান পলকে সবসময় এরকমই দেখা যায় যে প্রচুর নাম্বার গেম করতে হবে, একটা জাস্ট ম্যাচ ভালো ডেলিভার করা, আর জাস্ট একটুখানির জন্য বুকিং করা। হ্যাঁ, এটা ঠিক যে প্রাইমের সাথে ভালো মতো বিজনেস তো চলছে, তার জন্য লোগান পলকে নিয়ে এত কিছু, তো সেক্ষেত্রে লোগান পলকে যেভাবে ফিচার করতে হবে, তাই জন্য ইউএস টাইটেল লোগান পলকে ধরে দিয়েছে, মানে ভালো হয়েছে, কোনো ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল বা আনডিসপিউটেড টাইটেল ধরেনি, আর ওটা আমার মনে হয় যে হবেও না, কারণ লোগান পলকে ওইভাবে ডাব্লিউডি কখনোই বুক করবে না। লোগান পল যদি আনডিসপিউটেড টাইটেল বা ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল যেত না, মানে মেজর যদি প্রেস্টিজিয়াস মানে বিজনেসের সেই টাইটেলগুলো যদি যেত না, তাহলে কিন্তু ফ্যান্সরা প্রচুর ক্রিটিসাইজ করবে, বলবে ভাই তোমরা কীভাবে কী দেখে ভাই লোগান পলকে বুক করছো, হ্যাঁ হতে পারে তিনি খুব ভালো রেসলিং দিচ্ছেন, প্লাস ওনার প্রোমোও ঠিক আছে, চলো ঠিক আছে মেনে নিচ্ছি, তার থেকে শুরু করে তিনি ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলের যে স্পটগুলো দেয় সেগুলোও প্রচুর বেশি অ্যাট্রাকশন গেইন করে, সোশ্যাল মিডিয়ায় নাম্বার্স গেইন করে, কিন্তু অ্যাজ এ তার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, তার থেকে শুরু করে তার অ্যারাউন্ডে কোনো টপ স্টোরি লাইন আসবে না, যার জন্য তিনি ওয়ার্ল্ড টাইটেলকে হোল্ড করতে পারে। তো সেক্ষেত্রে প্রচুর ফ্যান্সরা লোগান পলকে অ্যাজ এ ইউএস চ্যাম্পিয়ন হিসেবে প্রচুর বেশি ক্রিটিসাইজ করছে যে হ্যাঁ ভাই, তাকে তো না তোমরা অ্যাপিয়ারেন্স দেওয়াতে পারছো, না তোমরা ম্যাচ ডেলিভার করাতে পারছো, কোথায় আমরা জন সিনা ইউএস ওপেন চ্যালেঞ্জকে নিয়ে কথা বলি, সেখানে লোগান পল ওপেন চ্যালেঞ্জ তো দূরের কথা, একটা অ্যাপিয়ারেন্স মানে অ্যাপিয়ারেন্স তো যদি দিয়ে দেয় সেটাও বড় ব্যাপার, তো এটাই মেন কথা। তো সেক্ষেত্রে লোগান পলকে প্রচুর ক্রিটিসিজম আসছে, তো সেক্ষেত্রে এই মুহূর্তে না আমার মনে হয় হ্যাঁ, লোগান পলের থেকে টাইটেল নিয়ে নেওয়াটা না প্রচুর ফ্যান্সের ডিমান্ড, তো সেক্ষেত্রে এলএ নাইট একদম পারফেক্টলি ডাব্লিউডব্লিউই এলএ নাইটকে নিয়ে এসেছে, আর সেক্ষেত্রে এলএ নাইট লোগান পলকে হারিয়ে ইউএস টাইটেল ক্যাপচার করবে, এটা প্রচুর ফ্যান্সদের ফেভারিট বলবো না, কারণ ফ্যান্সদের একটাই আশা, একটাই মানে এলএ নাইটকে আমরা প্রচুর বড় ম্যাচে জিততে দেখতে চাই, কিন্তু কখনোই উনি জেতেন না, যেমন লাস্ট ইয়ার মানি ইন দ্য ব্যাঙ্ক, আর কি বলবো। তো সেক্ষেত্রে এলএ নাইট আর লোগান পলের ম্যাচটা বলা চলে ফ্যান্সদের শুধু ডিমান্ডিংই নয়, ফ্যান্সরা চায় ভাই এলএ নাইট যেন জিতুক, আর লোগান পলকে তারপরে তোমরা কী করে নিচ্ছ ঘন্টা যায় আসে আমাদের এরকম বলতে গেলে। তো সেক্ষেত্রে এটা আমার মনে হয় পারফেক্ট ক্লাসিক হতে পারে যে ডাব্লিউডব্লিউইতে এলএ নাইট আর লোগান পলের ম্যাচটা মানি ইন দ্য ব্যাঙ্কই করে দিল, কারণ যদি সামারস্ল্যাম অবধি নেয় অসুবিধা কিছু নেই, ডাব্লিউডব্লিউই টাইম তো লাগিয়ে দেবে, হ্যাঁ ফিচার করার থেকে শুরু করে তাদের প্রোমো সেগমেন্ট থেকে শুরু করে এ ওকে তাড়া করছে, ও একে তাড়া না লোগান পল তাড়া করতে পারবে না, লোগান পল পালাবে এরকম, তো সেক্ষেত্রে এরকমভাবেই হয়ে যাবে, আর সেখান থেকে সামারস্ল্যামে গিয়ে ম্যাচটা সেট হবে সেটা হতে পারে। কিন্তু গাইস, আমি এখানে একটা এক্সপেকটেশন নিয়ে ডিসকাশন করবো, যেটা আমার মনে হয় গাইস ডাব্লিউডব্লিউই করতে পারে, সেটা হচ্ছে গাইস ডাব্লিউডব্লিউই এলএ নাইট আর লোগান পলের ম্যাচটা মানি ইন দ্য ব্যাঙ্কে করে দিল, সেখান দিয়ে লোগান পলের একটা ধামাকেদার ম্যাচ গাইস ক্লিভল্যান্ড সামারস্ল্যামে করতে পারে, কারণ ডেফিনেটলি দেখো সামারস্ল্যামে লোগান পলকে প্রচুর মেজরভাবে বুক করবে, আর তোমাদের মনে হচ্ছে না যদি এলএ নাইটে লোগান পলের ম্যাচ সামারস্ল্যামে হয়, সেখানে যদি লোগান পল হেরে যায় তো প্রচুর আজব ব্যাপার হয়ে যাবে, কারণ ডেফিনেটলি কারণ ওইখানে ক্লিভল্যান্ডের ফ্যান্সটা প্রচুর বেশি মানে কি যায় আছে ভাই লোগান পলের যে অ্যাটিটিউড, লোগান পলের ক্যারেক্টারের সাথে কিছুই ম্যাটার করে না ওরকম ব্যাপার, কিন্তু এটাও ঠিক যে লোগান পলের একটা প্রচুর বড় ম্যাচ দিতে পারে, যেটা আমরা নর্মালি ভাবছিলাম যে হ্যাঁ তো লোগান পলের জন সিনার এগেনস্টে ইউএস টাইটেল ডিফেন্ড করবে, কারণ
একটা মানুষ যে ইউএস টাইটেলকে একটা নেক্সট লেভেল নিয়ে গেছিল আর একটা মানুষ ইউএস টাইটেলকে নিয়ে কোথায় হারিয়ে গেছে সেটা বলার নেই। তো সেক্ষেত্রে এটা একটা হতে পারে, কিন্তু ডাব্লিউবি ওরকম ভাবে তো এগোচ্ছে না। তো সেক্ষেত্রে ডাব্লিউবি এই অ্যাঙ্গেলটা করতে পারে যে আমরা এলএ নাইটা লোয়ার পলের ম্যাচটা এজ এ ইউএস টাইটেল ম্যাচটা আমরা মানি ইন দ্য ব্যাঙ্কে করিয়ে দেবো, আর এখানে হয়তো আমরা এরকম দেবো। কারণ নর্মালি লোগান পলের ম্যাচে কি থাকে ভাই, ওই ন্যাকেল ইউজ করা, ব্রাশ ন্যাকেল ইউজ করা। তো সেই মুহূর্তে হয়তো গেছে এটা হতে পারে যে ডাব্লিউবি হয়তো জন সিনাকে ইউজ করলে, ইভেন আমরা যেমন লাস্ট ইয়ার দেখেছিলাম ভাই জন সিনা সেই এলএ নাইটার নিজের যে ম্যাচের মধ্যে সেই গেস্ট রেফারি হয়ে ঢোকা, তো সেরকম কি ডাব্লিউবি অ্যাঙ্গেল করতে পারে যে এলএ নাইটার লোগান পলের ম্যাচে জন সিনা এসে রেফারি হয়ে ঢুকবে, তার কারণে ভাবো এলএ নাইট লোগান পলকে হারিয়ে দেবে। ওখান দিয়ে একটা খুনসুটি আসবে যখন লোগান পল ব্রাশ ন্যাকেল ইউজ করতে যাবে, তো সেই সময় জন সিনা টেনে নেবে, আর ওখান দিয়ে একটা মোমেন্ট আসবে জন সিনার লোগান পলের মধ্যে, আর সেখান দিয়ে আমরা দেখবো যে এলএ নাইট লোগান পলকে হারিয়ে নিউ ইউএস চ্যাম্পিয়ন হয়ে গেল, আর জন সিনা এসে হাত ধরে আসে নিউ ইউএস চ্যাম্পিয়ন হিসেবে শো করলো। তো এটা কিন্তু একটা প্রচুর বিগার অ্যাটেনশন হবে এলএ নাইট, অবভিয়াসলি ভাই এলএ নাইটের পাওয়া। কারণ নর্মালি লাস্ট ইয়ারও আমরা দেখেছি ইভেন এলএ নাইট জন সিনা একসাথে ট্যাগ টিম ম্যাচ খেলেছে ফার্স্ট রাউন্ডে, সেটাও বিগার ছিল। কিন্তু আমার মনে হয় এটা একটা ক্লাসিক ওয়েতে হতে পারে যে হ্যাঁ জন সিনা হাত দিয়ে এলএ নাইট অ্যাজ এ ইউএস চ্যাম্পিয়ন হলো, আর সেখান দিয়ে আমরা দেখবো যে সামার স্ল্যামের জন্য বিল্ড আপ হয়ে যাবে জন সিনা লোগান পলের ম্যাচ। এবার তোমরা অনেকে বলবে জন সিনা লোগান পলের ম্যাচ তো আমরা অনেক আগে আগে শুনছিলাম না, হ্যাঁ আমিও এটাকে নিয়ে ডিসকাশন করেছিলাম যে রসলমেনিয়া 39 ইভেন রসলমেনিয়া 40 এবছরের জন্য ভাবা হচ্ছিলো যে হ্যাঁ জন সিনা লোগান পলের ম্যাচ। কিন্তু আমার মনে হয় জন সিনা লোগান পলের ম্যাচটা না ডাব্লিউডব্লিউই এটা ভেবেছে ভাই জন সিনা তো নর্মালি হারবে, মানে যাই হোক, আর অলরেডি অস্টিন থিওরি আর জন সিনার ম্যাচটাকে প্রচুর ফ্যান্সে ক্রিটিসাইজ করছে। তো সেক্ষেত্রে জন সিনা লোগান পলের ম্যাচে যদি টাইটেল অন দ্য লাইন না থাকে তাহলে কিন্তু প্রচুর ফ্যান্স হবে, এখানে হয়তো জন সিনা জিততেও পারে। কিন্তু আমরা সবাই জানি ভাই জন সিনা পাসিং দ্য টর্চ মোমেন্ট দিতে মানে এত উৎসাহী যে এতজনকে টর্চ পাস করেছেন কি হারিয়ে গেছে, সবাই টর্চ নিয়ে হারিয়ে গেছে। তো সেক্ষেত্রে এরকম হতে পারে এলএ নাইটার মানে লোগান পলের ম্যাচটা মানি দিয়ে ব্যাঙ্কে হয়ে গেল, সেখান থেকে টাইটেল হ্যান্ড চেঞ্জ হয়, জন সিনা লোগান পলের ম্যাচটা সামার স্ল্যামে করিয়ে দিল, সেখানে লোগান পল জন সিনাকে হারিয়ে দিল ক্লিভল্যান্ডে, সামার স্ল্যামে লোগান পল জিতছে জন সিনাকে হারাচ্ছে। তো এটা একটা বড় ফ্যাক্টর হতে পারে। আর ভাবো লোগান পল নর্মালি কোডি রোডসের কাছে হেরেছে, তো এরপরে আবার একটা হারুক এটাই আমি চাই। কিন্তু এটাও একটা অ্যাঙ্গেল হতে পারে, নয়তো গাইস আরও একটা বড় ধামাকেদার অ্যাঙ্গেল হতে পারে, সেটা হচ্ছে গাইস ডাব্লিউডব্লিউই হয়তো জন সিনা লোগান পল অ্যান্ড এলএ নাইটের গাইস ট্রিপল ফ্রেট ম্যাচ করে দিতে পারে গাইস সামার স্ল্যাম। আর এখান থেকে গাইস এরকম অ্যাঙ্গেল আসতে পারে যে হ্যাঁ হয়তো এলএ নাইট ইউএস টাইটেল জিতে তো গেল, কিন্তু তারপরে এলএ নাইট টাইটেল ডিফেন্ড করছে আর ওখানে জন সিনা মাঝখানে ঢুকে গেল। কারণ অবভিয়াস ব্যাপার যে এলএ নাইটের লোগান পলের যদি রিম্যাচ সামার স্ল্যামে সেট করে তাহলে কিন্তু ওই অ্যাটেনশনটা আসবে না, কিন্তু যদি জন সিনা মাঝখানে থাকে তখন কিন্তু প্রচুর ফ্যান্স হবে, তাহলে কি জন সিনা ইউএস টাইটেল ক্যাপচার করতে পারে, তাহলে কিন্তু সেটাও ধামাকে দাঁড় হতে পারে। তো সেখান দিয়ে গেছে একটা ডাব্লিউডব্লিউই অ্যাঙ্গেল চালাতে পারে একটা ট্রিপল থ্রেট ম্যাচ, অবভিয়াসলি সামার স্ল্যাম একটা প্রচুর বিগার ম্যাচ নো ডাউট ইউএস টাইটেলের পোস্টারে, সেটাও একটা ক্লাসিক হতে পারে। তবে আমার মনে হয় ডাব্লিউডব্লিউই যদি এই ওয়েতে এগোয় তাহলে কিন্তু প্রচুর সেরা হতে পারে। তারপরে গিয়ে হয়তো আমরা দেখবো যে লোগান পলের জন সিনার ওয়ান অন ওয়ান ম্যাচ তো হলো, কিন্তু সেটা হয়তো রসলমেনিয়া বা হয়তো আরও ধীরে মানে আরও টাইম নিয়ে হলো, সেটাও একটা অ্যাঙ্গেল হতে পারে। কারণ ডাব্লিউডব্লিউই জন সিনা লোগান পলের ম্যাচটা অলরেডি কিন্তু আগে থেকেই কিন্তু ভেবেছিল, কিন্তু ওটাকে টাইম দিচ্ছে কখন সেটাকে ফিট করবে, তো সেটা একটা অ্যাঙ্গেল হতে পারে। তবে তোমাদের কি মনে হয় তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। কারণ আমার মনে হয় যে লোগান পলের এলএ নাইটের ম্যাচ যদি মানিন্দ্র ব্যাঙ্কে হয় তাহলে সেটার অ্যারাউন্ডে কিছু একটা হাইপ বিল্ড করা দরকার, আমার মনে হয় এটা হলে সেরা হবে। কিন্তু হ্যাঁ আরও কিছু অ্যাঙ্গেল আসতেই পারে, তো সেটাকে নিয়ে তো ডিসকাশন করবে, অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট এপিসোডে।